ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। 10 দিন বন্ধ থাকার পর আজ চট্টগ্রাম রেল স্টেশন থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে যাত্রীবাহী 5টি ট্রেন। এছাড়া মালবাহী ট্রেন চলছে আগের দিন থেকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সকাল 8টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস এবং 9:45 ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এর মধ্য দিয়ে 10 দিন পর মেইল এবং লোকাল ট্রেন চলাচল শুরু হলো। বিকেলে ছেড়ে যায় 2টি, রাতে ছাড়ার কথা 1টি। প্রথম দিনে যাত্রী সংখ্যাও কম নয়। রেলওয়েতে জেকে বসা সব অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধের দাবি তাদের। ট্রেন চালক দেশে শান্তি বিজয় থাকুক, বুঝছেন, আমরা শান্তি চাই। ভালো লাগছে, আমরা আজকে অনেকদিন পরে ট্রেনে উঠছি, ট্রেন চালক এটা আমরা চাই। অনেকদিন পর ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন দেশে ট্রেন চলে নাই, এখন আমি চট্টগ্রাম কুমিল্লা যাব। ট্রেন চলাচলের ক্ষেত্রে মানে সুস্থভাবে ট্রেনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা না হয়ে স্বাভাবিক ট্রেন চলাচল করবে। দুর্নীতিগুলো আছে, এগুলো উঠিয়ে তাদেরকে উৎখাত করা দরকার। নতুন করে নতুনভাবে নিয়োগ দিয়ে স্বচ্ছভাবে এটা যেন মানুষ যেন স্বস্তির আবাস পায়। রেলওয়ে খাতে প্রচুর দুর্নীতি ছিল এক সময়, এখন সেটা নিরসনের জন্য বর্তমান সরকার যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির সদস্যরাও। রেলের চাকা না ঘুরলে আমাদের আসলে মানে শান্তি লাগে না, তো এখন রেলের চাকা ঘুরছে, আমরা অনেক খুশি। আমাদের সবল আরএনবি সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী যাত্রী সেবায় নিয়োজিত আছে। আজকে থেকে ট্রেন চালু হয়েছে, সব মানুষ যাত্রীরা গাড়িতে ভ্রমণ করতেছে, আমরা তাদের সহযোগিতা করতেছি। এর আগে সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছেন যে ট্রেন চলাচল এখন মোটামুটি যাত্রী সাধারণের জন্য নিরাপদ। এখন এই কারণেই আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা সেই উদ্দেশ্যে আমরা ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছি। আপাতত মালবাহী ও মেল ট্রেন চলাচল শুরু হলেও চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে আগামী 15 আগস্ট। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।